আসলতে বানপানী হুকুয়ার পিছতে এটা শাক পাচলির মূল্য বৃদ্ধিয়ে সকলকে এক প্রকার জুরুলা করে পেলাইছে। বজার জুই চাই দাম প্রতিবিধ পাচলির। গহপুরের বজার সমূহতো এই কেটা দিন শাক পাচলির দামে চিন্তিত করে তুলিছে গ্রাহকক। দোকান বজার করবলে আহি সামগ্রীর দাম শুনি থমকি রবলগিয়া হয়েছে গ্রাহক। প্রতিবিধ পাচলির অত্যাধিক মূল্য বৃদ্ধি। বিলাহী 80-90 টাকা, ভাত কেরলা 80 টাকা হয়েছে, জিকা 80 টাকা, জলকীয়া 100 টাকা, নহরু 250 টাকা, পিঁয়াজ করবাত 60 টাকাও পাইছে, আলু 40-45 বিক্রি করে আছে। নির্বিকার কিন্তু যোগান বিভাগ কি করে আছে? যোগান বিভাগে বানপানীত সকলবোর পাচলি খেতি নষ্ট হওয়ার পরিপ্রেক্ষিততে বজার মূল্য বৃদ্ধি পাইছে বলে বহুতেই জানাইছে। বিশেষ করে ব্যবসায়ী সকলে বিক্রেতা সকলে তেওঁলোকে যুক্তি দিছে দাম বৃদ্ধিক লৈ গ্রাহকৰ মাজত কিন্তু তীব্র প্রতিক্রিয়া, কিন্তু কেন গ্রাহকে বহু বেশি দামত ক্রয় করবলগিয়া হয়েছে পাচলি। এক রিপোর্ট আগবঢ়াইছো বজারৰপৰা, গহপুরৰ বজারৰপৰা আমাৰ সাংবাদিক পলা ফুকনৰ রিপোর্ট। গহপুরের বিভিন্ন প্রান্তর বজার সমূহত এতিয়া শাক পাচলির মূল্য বৃদ্ধিয়ে জুরুলা করেছে সাধারণ জনতাক। বান কমার পাছত এতিয়া আকাশলঙ্গী মূল্য বৃদ্ধি হয়েছে বিভিন্ন শাক পাচলির। সতীর্থই দেখাব, মই ডাঠকলার সাপ্তাহিক বজারত উপস্থিত আছো আর শাক পাচলির বিপণি আছে। আমি ব্যবসায়ীসকলের কথা পাতিম, গ্রাহকসকলের কথা পাতিম। যেহেতু বানপানী কমিল আর তারপরে শাক পাচলির বহুখিনি মূল্য বৃদ্ধি পাইছে, যার ফলত এটা শাক পাচলি ক্রয় করবলে চিন্তা করবলগিয়া হয়েছে গ্রাহকসকলে। ব্যবসায়ী গৰাকী আছে, মই প্ৰথমে আপোনাৰ পৰা জানিম, বিভিন্ন শাক পাচলি দেখিছোঁ, বিলাহী জলকীয়া এইবিলাক দাম কেনে কিমান হৈছে এতিয়া? দামটো কিনিব লাগে আমি 60-70 টকা কিনিবলগীয়া হৈছে এতিয়া। এতিয়া বেচোঁ আমি 80 টকা, সেইটো কাৰণে এতিয়া মানে মালৰ বিক্ৰীয়ে নাই। আৰু পানী ভালকেৰেলা এতিয়া মানে 80 টকা বেচি আছোঁ, বিলাহীও 80 টকা বেচি আছোঁ, জলকীয়া 100 টকা, আলু 40 টকা, পিঁয়াজ 60 টকা, পটল 60 টকা, নহরু মানে 250 টকা বেশি আছে। দাম মানে পানিয়া মারি দিছে, এটা পানিটা শুকাইছে বারো, পানি শুকার কারণে সব গছ মরি গেল, সেই কারণে বানপানিয়া মানে মারি দিলে, সেই কারণে দামটো অল্প বাড়িছে। হয়, বানপানিয়ে সাজি শাক পাচলি খেতি আসলে মারি পেল। আপনার আসলে আইসল, আপনি এগারী সাধারণ গ্রাহক, যেটা এই শাক পাচলি ক্রয় করবলে আহে, এটা কেনকা এক সমস্যা হয় আপনার? আমার বিলকুল সমস্যা হয়, আমি মানে কি একেবারে সাধারণ মানুষ। এতিয়া ভাত কেরলা কেজি 80 টকা, আমার ঘর মানুষ আছে 7 জন, 1 কেজি তলত যদি ভাত কেরলা সবজি নিও আমার ঘর নুজুয়ে, আর মানে এই 80 টকা দিয়ে ভাত কেরলা 1 কেজি নিবলে আমার সক্ষমটো বহুত দুর্বলতা। মনত খাবলে ইচ্ছা থাকে, খাবলে তো বিয়াত লোভ বোলা বস্তুটো তো সকলোৱে থাকে থাকে। এতিয়া সবজি নাই দেখিছেন নাই, এটা পটলও কিনিব নোৱাৰি, ভাত কেৰেলাও কিনিব নোৱাৰি, আহি তেখেতক সুধি আছোঁ দামহে 20 টকা হৈছে। অঁ, কিবা এটা কম কৰিব পাৰে নেকি? এই এতিয়া তেখেতে কৈছে কম কৰিব নোৱাৰোঁ, তেখেতেই বোলে 60-70 টকাকৈ আনিছে, গতিকে আমাকতো তেখেতে দুপইচা নোপোৱাকৈ কেনেকৈ কম কৰি দিব? এতিয়া আমিও কিনিব পৰা নাই। এইসকল সাধাৰণ গ্ৰাহক আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, কিমান সমস্যা হয় আপোনালোকৰ যিহেতু পাকঘৰত এইবিলাক শাক পাচলি লাগিবই, নাইবা নো আপুনি কিহেৰে খাব, গতিকে কিনিবলৈ আহোঁতে কিমান সমস্যা? কিনিবলৈ আহোঁতে এতিয়া কিনিব নোৱাৰিলোঁ, মই কিনিব নোৱাৰিলোঁ, পইচা যিকেইটা মই ভাবি আহিছিলোঁ সেই সেইমতে নহ'ল দাম। এতিয়া 80 টকা কেজি, মোৰ পইচা আছে 50 টকা, মই ভাবিছোঁ 50 টকা আছে, এতিয়া কিনিব পৰা নাই। এখন মোনা খালী দেখিছোঁ, এখন মোনা খালীতো আৰু নাই, মোৰ কিনিব পৰা নাই। এগৰাকী ব্যক্তি দিন হাজিৰা কৰি চলে, 50-60 টকা লৈ বজাৰলৈ আহিছিলে, ভাবিছিলে শাক পাচলি ক্রয় করে নিম, কিন্তু এটা এতিয়া 1 কেজি শাক পাচলিতে 80-100 টকালৈকে, গতিকে তেও খালি মুনাখন লৈ এই মুহূর্তে বজারত ঘুরি ফুড়িছে। কোবাত সস্তাত পাও নেকি? পাব জানো সস্তাত? নাই নাই, এটা নাপাও, মই সব জায়গাতে খুঁজিল, সব মানে 80-90 টকা, 100 টকা কেজি কয়। গহপুরের ঠুটে চাপরিত বানাক্রান্তর মাজত বান সাহায্য বিতরণ করেছে শাইনিং সোলস ট্রাস্ট নামৰ এটা NGO-এ। 3গৰাকী যুবতী আর 1গৰাকী যুবকে অতি দুর্গম অঞ্চলবোৰলৈ গৈ বানাক্রান্ত রাইজর মাজত কিছু বান সাহায্য আগবঢ়াইছে। মিন্টু ঘাটৰ পৰা যন্ত্রচালিত নাৱেৰে গৈ 150 শতাধিক পৰিয়ালৰ মাজত তেওঁলোকে খাদ্য বস্তুৰ লগতে নিত্য প্ৰয়োজনীয় সা সামগ্রী কিছু আগবঢ়াইছে। খুব মানে আমার কারণে এটা একটা চ্যালেঞ্জ টাইপ হয়েছে, কারণ আমি ভাবিছিল ইয়াতকে অকমান যে কম পানি হব নেকি, কিন্তু ইয়াত আহি দেখিছোঁ সাংঘাতিক পানি হয়েছে, আর এটা আমার যাওয়াটা খুব রিক্সি হয়ে পড়ছে। আর আমি এটা শাইনিং সোলস ট্রাস্টর ফলের আমি অকমান সাহায্য লো আমার যদি মানে ক্ষুদ্র প্রয়াস আর
গতিকে আমিতো যাব লাগিবই যেহেতু আহিছো এটা উদ্দেশ্য লৈ পেলাই। তাতো মানুহখিনি আশা কৰি আছে। হয়, তেওঁলোকে আমাৰ লগত যোগাযোগ কৰিছে, আমিও তেওঁলোকৰ লগত যোগাযোগ কৰিছোঁ, তেওঁলোকে আশা কৰি আছে। কিমান পৰিয়ালক তাত? আমি আমাৰ টাৰ্গেট আছে 150 পৰিয়ালক, আৰু আমি তেওঁলোকক এইকণ সময়ত যদি অকণমান সহায়ৰ হাত আগবঢ়াবলৈ পাওঁ তেনে নিশ্চয়কৈ আমি নিজে সুখী হ'ম। মানে এতিয়া কামত আপোনালোক নিজে লাগি আছে? হয়, নিজে লাগি আছোঁ। আমি বজাৰ কৰাৰ পৰা আদি কৰি গোটেইখিনি পেকিং কৰাৰ পৰা আমি কোনো বেলেগ মানুহ ইয়াতে লগোৱা নাই, আমি নিজে সকলোখিনি কৰি আছোঁ। শিৱসাগৰত দিচাং নদীৰ জলস্তৰ হ্ৰাস পাইছে, কিন্তু বৰ্তমানেও ডুব গৈ আছে শ শ পৰিয়ালৰ ঘৰ দুৱাৰ, খেতিপথাৰ সকলো। বিশেষকৈ বৃহত্তৰ মাজুমেলীয়া অঞ্চলত বিগত 15 দিন ধৰি বানত এই অঞ্চলটো প্লাবিত হৈ থকাত নষ্ট হৈছে লাও, জিকা, জলকীয়া, অমিতাসহ সকলো পাচলি খেতি। বানত অনিষ্ট হ'ল কঠীয়াবোৰৰ। ইফালে কঠীয়া নষ্ট হ'ল, আনহাতে এতিয়াও পথাৰসমূহ অধিক পানী ডুব গৈ থকাত ধান খেতিৰ বাবে এইবাৰ মাটি চহাবকেই পৰা নাই বুলি শংকা প্ৰকাশ কৰিছে ৰাইজে। ঠায়ে ঠায়ে পলসে পথাৰ পুতি পেলাইছে, যাৰ ফলত এটা নতুন আকৌ সমস্যাৰ সৃষ্টি হৈছে খেতিয়কসকলৰ মাজত। এক ৰিপৰ্ট আগবঢ়াইছোঁ শিৱসাগৰৰ এই পৰিস্থিতি সম্পৰ্কে আমাৰ সাংবাদিক প্ৰদীপ গগৈৰ। মই বৰ্তমান উপস্থিত আছোঁ শিৱসাগৰৰ ডিমৌ সমষ্টিৰ মাজুমেলীয়া গাঁৱত, আৰু এই গাঁওখনতো সম্পূৰ্ণ কৃষি খেতি বাম খেতি নষ্ট কৰি থৈ গ'ল। ইয়াৰ উপৰি বহু ক্ষয় ক্ষতি হ'ল। মই দেখুৱাইছোঁ ইয়াৰ এটা পৰিয়ালৰ মাত্ৰ মই এটা উদাহৰণ দেখুৱাব বিচাৰিছোঁ। এইবিলাক যি অমিতা গছ দেখিছে, অমিতা গছ এইধৰণেই পানীত থকাৰ পিছত গেলি এনেধৰণে পৰি গ'ল। সেইদৰে কুন্দুলি পৰা আদি কৰি জলকীয়া পৰা আদি কৰি বহু খেতি পথাৰ ইতিমধ্যে নষ্ট হৈছে, আৰু বানপানীৰ বৰ্তমান হ্ৰাস হৈছে। আৰু তাৰ পিছৰ পৰিস্থিতি মই জানিবলৈ ইয়াত স্থানীয় লোক আছে, তেওঁলোকৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম। বাইদেউ, এতিয়াও চোতাল বুৰি আছে, কিমান দিন ধৰি পানীত থাকিলে? 10-11 দিন। কিমান দিন? 10-11 দিন পুৰা ইয়াত পানী। ইয়াৰ ফলত কি কি ক্ষতি হ'ল, কেনে অৱস্থাত? ক্ষতি মানে আপোনাৰ বাৰুকৈ ক্ষতি হৈছে, জীৱ জন্তুখিনি আমি থবলৈ জেগা নোহোৱা হ'ল। ৰাস্তাত পানী ঠায়ে ঠায়ে আপোনালোকে দেখিছে, নৈ ফালৰ পৰা সোঁত বৈ কেনেকৈ পানী পথাৰলৈ গৈছে। শাক পাচলি ধৰক টেঙা, অমিতা, এয়া কুন্দুলি বা ভোল ইত্যাদি বহুত বস্তু এতিয়াও শাক পাচলি আমি খাবলৈ পাই আছিলোঁ, পানীয়ে যিখিনি চব মানে লৈ গুচি গ'ল। কিছুমানে কিছুমান এতিয়া আমাৰ নৌবহঁতৰ ঘৰত বেৰ পূৰা পানী আপোনাৰ মানে মাৰি দিলেহি, সোঁতে মাৰি দিলেহি, কেঁচা মাটি হেৰি কৰি বেৰ ভাঙি গ'ল। আৰু কিছুমান জীৱ জন্তু মানুহৰ উটুৱাই লৈ গ'ল, বহুত হাঁহ হওক কুকুৰা হওক লৈ গুচি গ'ল। যিখিনি ধৰিব পাৰিলেতো আমি মানুহে ধৰি ৰাখিলোঁ হয়, আৰু তাতে খোৱা বোৱা মানুহ কামলৈ যাবলৈও, মতা মানুহ কামলৈ যাবলৈ অসুবিধা হয়, ঘৰতে বহি দিবলগীয়া হ'ল। সকলোতো নাও ব্যৱস্থা নাই, চৰকাৰে সকলো ফালৰ পৰা চৰকাৰে এনেকুৱা নৈ কিনাৰ মানুহ মানে গাঁওবিলাকৰ অকণমান তেওঁলোকে যদি চকু দিলে হয় ভাল হ'লহেঁতেন। আৰু আমিবিলাক কি কি খেতি নষ্ট হ'ল? আমাৰ ধৰি লওক এই কুন্দুলি আছে, তাৰপিছত ভোট ভোট জলকীয়া আছিলে প্ৰায় ধৰি লওক, এনে ভোল জিকা এনেকুৱাবোৰ দি থৈছিলে, সেইবোৰ লোকচান হ'ল। এই তেনেকৈ বস্তুখিনি বাৰধন কৰা আছিলে, বাৰধনবোৰ ধৰি লওক এই দিচাঙৰ পানীয়ে এই কি বোলে পলকটো পৰি পিনি হাঁচা মাৰি ধৰিলে, এই তেনেকুৱা হৈছে খেতি, বহুত লোকচান হৈছে আমাৰ। ক্লক টাৱাৰ নিৰ্মাণৰ বাবে ক্ৰেইন লগাই আঁতৰাই পেলোৱা হ'ল মহাত্মাৰ প্ৰতিমূৰ্তি। ডুমডুমা পৌৰসভাৰ তুগলকী কাণ্ডক লৈ প্ৰতিক্ৰিয়া হৈছে চাৰিওফালে। ডুমডুমা নগৰৰ মাজমজিয়াত থকা মহামানৱ মহাত্মা গান্ধীৰ প্ৰতিমূৰ্তি আঁতৰাই দিয়া হ'ল, জাতিৰ পিতাক চূড়ান্ত অপমান ডুমডুমা পৌৰসভাৰ। প্ৰথমেই মন কৰক এই দৃশ্যলৈ, কেনেদৰে ক্ৰেন লগাই আঁতৰাই নিয়া হৈছে মহাত্মা গান্ধীৰ প্ৰতিমূৰ্তি। ঘটনাৰ স্থান ডুমডুমা। ডুমডুমা পৌৰ সমিতিৰ এই তুগলকী কাণ্ডক লৈ এতিয়া সৰ্বত্ৰ সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। ৱাই ক্লক টাৱাৰ নিৰ্মাণৰ বাবে ডুমডুমা নগৰৰ মাজমজিয়াত থকা মহামানৱ মহাত্মা গান্ধীৰ প্ৰতিমূৰ্তি আঁতৰাই দিয়ে ডুমডুমা পৌৰসভাই। মহাত্মা গান্ধীৰ মূৰ্তি আঁতৰাই সেই স্থানত সুউচ্চ ক্লক টাৱাৰ নিৰ্মাণৰ বিষয়ক কেন্দ্ৰ কৰি আৰম্ভ হৈছে বিতৰ্ক। ক্লক টাৱাৰ ভাৰতীয় সংস্কৃতিৰ সৈতে জড়িত নহয়, তাৰ সলনি শ্বহীদ বেদী নিৰ্মাণৰ আহ্বান জনাইছে আছুৰ তিনিচুকীয়া জিলা সমিতিয়ে। ক্লক টাৱাৰ নিৰ্মাণ কৰাৰ কথা কৈছিলে, আমি তেওঁলোকক কৈছোঁ যে যিহেতু এয়া ভাৰতীয় সংস্কৃতিৰ লগত জড়িত নহয়, সেইবাবে তেওঁলোকক আমি এটা পৰামৰ্শ আগবঢ়াইছোঁ যে যি আমাৰ স্বাধীনতা আন্দোলনৰ লগত শ্বহীদ হোৱা যি বীৰ বীৰাংগনাসকল আছে, যিসকলে নিজৰ প্ৰাণৰ বলিদান দি আমাৰ এই ভাৰতখন স্বাধীন কৰিছে, গোটেই অসমৰ জাতীয় জীৱনলৈ ত্যাগ স্বীকাৰ কৰিলে, সেই শ্বহীদসকলৰ স্মৃতিত যি ক্লক টাৱাৰ সলনি তেওঁলোকে এটা শ্বহীদ বেদী নিৰ্মাণ কৰিবলৈ আটক ধুনীয়াকৈ।
ইফালে মহাত্মার প্রতিমূর্তি আঁতরার পাছতে নতুনক প্রকাণ্ড আকারের মহাত্মার প্রতিমূর্তি স্থাপন করা হব বলে প্রকাশ করেছে ডুমডুমা পৌর সমিতি। ডুমডুমা পৌরসভায় ডুমডুমা শহরখনের সৌন্দর্য বর্ধনের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে প্রকাশ করেছে। চারি পাঁচ মাস খুব বেশি ছমাস ছমাসের ভিতর খুব ধুনিয়া আমি গান্ধীজির প্রতিমা মানে স্ট্যাচু তাত আমি স্থাপন করিম আর সেই জায়গাটুক বিউটিফিকেশন করা হব। সেই জায়গাটুক যি আর অন্যান্য প্রকল্প আছে গোটেখিনি লই পেলে একটা আটক ধুনিয়া ডুমডুমার একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হব, তাক লৈ একেবারে ডুমডুমা রাইজ নিশ্চিত থাকক। ডুমডুমা পৌরসভার এই হঠকারী সিদ্ধান্তর বিরুদ্ধে প্রথমেই গুরুজি উঠিছিল ডুমডুমা সমষ্টির প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা দুর্গা ভূমিজ। সেই স্থানত প্রথমেই দুর্গা ভূমিজ উপস্থিত হয়ে ডুমডুমা পৌরসভার এই হঠকারী সিদ্ধান্তর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানার লগতে গান্ধীজির মূর্তি ভঙাক বাধা প্রদান করে। ডিপিআর যেটুকাই যেটু প্রজেক্টর যে টাকা লৈছে সেইটো মহাত্মা গান্ধীর মূর্তির কথা তাত নাই, তার ক্লক টাওয়ারের কথা আছে 27 লাখ টাকা দিছে। গতি রাইজক আমি কব বিচারিছো যে ডিপিআর চাও প্রজেক্ট কি আছে চাও, গতি রাইজক আগে দেখাই দিয়ক যে এই যে ডিপিআর আছে ইয়াত যে মহাত্মা গান্ধীর মূর্তি বনার কারণে টাকা পয়সা ধরা হয়েছে কই দিয়ক। স্থানীয় দল সংগঠন জ্যেষ্ঠ নাগরিকের লগত আলোচনা নকরাক ডুমডুমা পৌরসভায় মহাত্মা গান্ধীর প্রতিমূর্তি আঁতরাই দিয়া কাণ্ডক সহজভাবে লোক নাই কোনো। রীণা কাকতি গগৈর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।